গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে একটি বা দুটি নয়, তিন তিনটি ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে বিশ্ব আবহাওয়া মডেল। এই মডেল অনুযায়ী জানা যাচ্ছে, বঙ্গোপসাগর এবং আরব সাগরে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে তৈরি হতে পারে তিন তিনটি ঘূর্ণিঝড়। ভারত ও ইউরোপের আবহাওয়া সংস্থা এই বিষয়ে আগাম সতর্ক করেছে। যদিও এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য মৌসুম ভবনের তরফে পাওয়া যায়নি, তবে একটি নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 5 থেকে 7 জুনের মধ্যে। তা সাইক্লোনের রূপ নিতে পারে 48 ঘন্টার মধ্যেই। একই সঙ্গে আরব সাগর ও বঙ্গোপসাগরে কয়েকদিনের মধ্যেই তিনটি সাইক্লোন তৈরি হতে পারে এমনটাই দাবি আবহাওয়াবিদদের একাংশে। এই বিষয়ে ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। প্রথম যে সাইক্লোনটি তৈরি হবে তার নাম হবে বিপর্যয়, নামটি দিয়েছে বাংলাদেশ। এর পরের সাইক্লোনটি হবে তেজ, যা দিয়েছে ভারত। এবং 3 নম্বর সাইক্লোনটির নাম হবে হামন, যা দিয়েছে ইরান। মধ্য আরব সাগরে যে সাইক্লোনটি তৈরি হবে তার গতিবেগ থাকবে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে মুম্বাই সংলগ্ন যে সাইক্লোনটি তৈরি হবে এবং গুজরাটের দিকে চলে যাবে তার গতিবেগ কত থাকবে তা এখনও কিন্তু স্পষ্ট বার্তা দেননি আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে 8 তারিখ থেকে সাইক্লোন তৈরি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যদিও এই পর্যন্ত মৌসুম ভবনের তরফে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। কবে এই ঘূর্ণিঝড়গুলি তৈরি হবে, তার গতিবেগ বা সঠিক পথ কোন দিকে থাকবে তা স্পষ্ট বার্তা এখনও পর্যন্ত দিতে পারেনি আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলাদেশ এবং মায়ানমারের উপরে আশ্রে পড়েছিল ঘূর্ণিঝড় মোকা। বাংলাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়েনি, তবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মোকা বিরাট প্রভাব ফেলেছিল, যদিও তা সুপার সাইক্লোনের রূপ নেয়নি। আবহাওয়াবিদরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে সোমবারের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে, ভিজতে পারে কলকাতা 224 পরগনা, হাওড়া, হুগলি জেলা। বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? 6 জুন অর্থাৎ মঙ্গলবার থেকে আকাশ থাকবে মেঘলা, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার একই আবহাওয়া থাকার সম্ভাবনা, তবে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আগামী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। এদিকে জুন মাসে যে তিনটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তা নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী কিছুদিনের মধ্যেই। অন্যদিকে আজই কেরলে ঢুকতে পারে বর্ষা, যদিও বাংলায় কবে ঢুকবে বর্ষা তা নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিন্তু কিছু স্পষ্ট বার্তা দেননি। যদিও মৌসুম ভবনের পূর্বাভাস বলছে কেরলের দিকে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, কিন্তু কেরলের ভূখণ্ডের প্রবেশের মতো সিস্টেম এখনও তৈরি হয়নি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অধীর অপেক্ষায় রয়েছে বর্ষার জন্য। অন্যান্যবার এই সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হয়ে যায়। এবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে, তাপমাত্রা চড়ছে হু হু করে। এমনকি পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, 2 দিনাজপুর, মালদহ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জেলায় তাপমাত্রা চড়তে শুরু করেছে, এমনটাই কিন্তু বলছে আবহাওয়াবিদরা।